तो बाबा जानाते चाहें हजरत बादशाह हारून रशीद रहमतुल्लाह अलैहि जगत बरण्य अल्लाह पाकेर महबूब बंदा छिलेन हजरत बादशाह हारून रशीद रहमतुल्लाह अलैहि देशेर माटीते तिनि बादशाहित्व करेछे बादशाह हारून रशीदेर बीबी छिलेन जुबैदा बादशाह हारून रशीदेर बीबीर नाम हलो जुबैदा बीबी के डेके बोललेन प्राणेर बीबी ओ गो बीबी जुबैदा चरुना আমরা স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর দেশ ভ্রমণ করিতে যাই চলো একটু দেশ ভ্রমণ করি বাচ্চা মানুষ স্বামী স্ত্রী দেশ ভ্রমণে গিয়েছে এক জঙ্গলের পায়ে দিয়ে বাবা গুটি 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 পায়ে হেঁটে হেঁটে স্বামী স্ত্রী চলেছে বাচ্চা কারণ রসে চলেছে বিবি জুবাইদা চলেছে রাস্তায় চলিতে 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 দেখতে পাগাই রাস্তা ধারে একজন পাগল বসে আছে এক পাগল আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা এক জায়গায় চার পাঁচ জন খেলাধুলা করে অনেকটা ধুলো এক জায়গায় করে পাগল বসে আছে জঙ্গলের কিনারায় রাস্তার ধারে বসে আছে সেই ধোলাগুলো দিয়ে ছোট 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 বাচ্চাদের মতো ছোট করে বাবা দুটি ঘর বানিয়েছে একটি ঘর হলো বড় আর একটি ঘর হলো ছোট ধোলা দিয়ে দোকানা ছোট ঘর বানিয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন আওয়াজ তুলে তুলে বলতে লেগেছে কে আছো দুনিয়ার মানুষ কে আছো এই মুহূর্তে আল্লাহ পাকের জান্নাতের বাজার বসেছে কে আছো জান্নাতের বাজার বসেছে আজকের দিনেতে জান্নাত কেনা বেচা হবে আল্লাহর জান্নাত কে কিনবে বলো না আল্লাহ পাকের জান্নাত কে কিনবে বলো না পাগল বাহালো না মন করে গে ধোলার ঘর বানিয়ে জান্নাত নামে বিক্রি যখন করতে লেগেছে বিবি জুবাইদারা কানে বাবা খবর পৌঁছে যায় বিবি জুবাইদারা তার স্বামী বাদশা হারুন রশিদকে ডেকে বললেন হুজুর প্রাণীর স্বামী আমরা স্বামী স্ত্রী দুইজনে পাগলের কাছ থেকে দুটি জান্নাত খোরাই করি চলেন দুজন দুটো জান্নাত কিনে আনি বাচ্চা মানুষ বিবিকে ধমকালেন বকলেন থামো পাগল মানুষ পাগলে কি না পাগলামি করে ধোলা দিয়ে ঘর বানিয়েছে জান্নাত বিক্রি হবে জান্নাত বিক্রি হবে বলছে আর তুমি জান্নাত কিনতে যাবে ধোলার ঘর কিনবে টাকা দিয়ে পুরুষের তুলনায় নারীর অন্তরগুলো একটু নরম হয় না একটু নরম হয় স্বামীর কথা মাথায় ঢুকছে না বলছে চলে যত বলে রেগে যাই তত বাচ্চা মানুষ অতি জোর করতে পারে না কিন্তু বিবি জুবাইদার মন চেয়েছে ঘর কেন স্বামী স্ত্রী ঘুরিতে ঘুরিতে বিবি জুবাইদার একটু যেন আড়ালে হয়ে গিয়েছে বাচ্চা কারণ রশিদের চোখে আর দ্রুত গতিতে পাগলের কাছে এসে বসে জিজ্ঞাসা করলেন গো পাগল কি বিক্রি করো বলে মা কে তুমি বলে আমি হলাম বাদশা গারুন রশিদের বিবি জুবাইদা বলে রে জুবাইদা আল্লাহর জান্নাতের বাজার বসেছে আজকে হাটে আজকে বাজারে আল্লাহর জান্নাত কেনা বেচা চলিতেছে মা জুবাইদা তুমি কি জান্নাত কিনবে পাগলকে জিজ্ঞাসা করলেন পাগল আল্লাহর জান্নাত কত টাকা দাম পাগল বাহালুল বিবি জুবাইদাকে ডেকে বললেন এটা হলো ছোট জান্নাত এটার দাম হলো 50,000 টাকা বড় জান্নাতের দাম হলো 1,00,000 টাকা পাগলের পাগলামি
ছোটটা নিবে না বড়টা নেবে? বিবি জুবাইদার চোখ পড়া বাবা পানি, ছোট জান্নাত কিনিব বা বড় জান্নাত কিনিব? ছোট বড় দুটোর দুটো জান্নাতের কোন একটা কেনা মতো পয়সা অর্থ আমার কাছে নাই, পর্যাপ্ত পরিমাণ অতটা টাকা আমার কাছে নাই, আমার কাছে নাই। পাগলকে ডেকে বললেন, ওরে পাগল, যদি আমাকে ছোট জান্নাত কো আমার কাছে তুমি বিক্রি করে দাও, ছোট জান্নাত যদি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিতে পারবো না। আমি নারী, আমি মহিলা, আমি তোমাকে টাকা দিতে পারবো না। একটি রাজকীয় স্বর্ণ পদক যে আমার গলার হার আছে, যেটা 50,000 টাকার ঊর্ধ্বে দাম, আল্লাহর ছোট জান্নাতটা যদি আমার কাছে বিক্রি করো, ছোট জান্নাতির বিনিময়ে আমি জুবাইদা আমার গলার হার খুলে তোমাকে দিতে চাই। আমার রাজকীয় রত্ন তোমার হাতে তুলে দিব, দে মা, দে জুবাইদা, তোর গলার হার আমার হাতে দিয়ে দে। বিবি জুবাইদা তুমি খুব দেরি না করি রাজকীয় স্বর্ণ গলার চেইন বাবা খুলি পাগলির হাতে তুলে দিলেন। বড় আনন্দ বনে গে পাগল সেই রাজকীয় রত্ন চেন নিজের হাতে নিয়ে আর একটা হাত দিয়ে ধুলার ছোট ঘরটা মুছে দিয়েছে। ধুলার ছোট ঘরটা মুছে দিয়ে বললেন, যা মা সুবাইদা চলে যা, আল্লাহ জান্নাত মা তোর কেনা হয়ে গিয়েছে, আল্লাহ তোর জান্নাতের চোখ আছে, আমার আল্লাহ তোর নাম লিখে দিয়েছে। জোরে বলো, আর একটু মহব্বত করে বলুন, সুবহানাল্লাহ। জান্নাতের একটি ঘর আল্লাহ আমার আল্লাহ তোর জন্য বরাদ্দ করেছে, ওটা আর কেউ পাবে না। বিবি জুবাইদা খালি হাতে চলে গেলেন, কিছু পেলেন না, চলে গিয়ে শুধু মুছে দিয়েছে ধুলো ঘরটা, যা তোর নামে একটা জান্নাত, আল্লাহ জান্নাত লিখে রেখে দিয়েছে। স্বামী স্ত্রী ভ্রমণ করলেন রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে বাবা ঘোরাঘুরি করিতে করিতে ভ্রমণ করিতে করিতে ঘরে ফিরে গিয়েছে, রাজ দরবারে বসিয়াছে। রাতে স্বামী স্ত্রী বাবা রাজ দরবার বিছানায় বসে গে আলাপ আলোচনা করিতে করিতে বাদশা হারুন রশিদের চোখ দুটি বিবি জুবাইদার গলার দিকে পড়ে যায়। গলা যখন খালি দেখেছে, শূন্য দেখেছে, বিবি জুবাইদাকে জিজ্ঞাসা করলেন, ওগো প্রাণের বিবি জুবাইদা, তোমার গলায় রাজকীয় যে রত্ন ছিল চেন ছিল কোথায়? বিবি জুবাইদা ভয় পেয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে, না জানি বাদশাহ মার সাথে কেমন ব্যবহার করে। ওগো প্রাণের স্বামী, দূরে ক্ষমা কর, আমাকে আপনি মাফ করুন, আমার আমার গলার হার কোথায় গিয়েছে জানতে চান? হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার বিবি জুবাইদা। রাস্তার ধারে পাগল বসেছিল, পাগল দুটি ধুলার ঘর বানিয়ে জান্নাত নামে বিক্রি করছিল গো, আমি আপনাকে কিনতে বলেছি না, আপনি থমকে ছিলেন, আপনি আমাকে বুকে ছিলেন, মনকে আমি স্থির করিতে পারি নাই, মনকে আমি শান্ত করিতে পারি নাই, মনকে আমি বোঝাতে পারি নাই। একটি জান্নাতের দাম শুনলাম 1,00,000 টাকা, আর একটি জান্নাতের দাম বলেছিল 50,000 টাকা, আল্লাহ তার জান্নাত কেনা মতো অতটা টাকা আমার কাছে ছিল না, তাই পাগলির হাতে আমার রাজকীয় রত্ন গলার চেন খুলে দিয়ে আল্লাহ পাকির ছোট জান্নাত আমি জুবাইদা কিনে নিয়েছি। একটু মহব্বত করে বলবেন না, আর একটু জোরে বলে। বাচ্চা হারুন রশিদ স্ত্রীকে বকছেন রাতের আধারে রাজদরবারে বসে, যতটা বকার, যতটা ধমকানোর, যা কিছু বলার সব বললেন। বিবি নীরব ভূমিকা পালন করে বসে আছেন, কিচ্ছু বলে না, চোখ মেরে বসে আছে। বিবিকে যতটা বকা বাচ্চা কারণ রশিদ বাবা ততটা বকাবকি 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 করেছে।
রাতের অন্ধকারে ঘুমিয়ে নিবিতে স্বপ্নের মাধ্যমে তিনি যেন দেখিতেছেন আল্লাহ পাকের দয়ার জান্নাত খুঁড়িতেছে। জোরে বলুন, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত বাদশা কানুন নছি রহমাতুল্লাহ নাই গেগে স্বপ্ন যোগে আল্লাহ জান্নাত যেন একটা একটা করে ঘুরে ঘুরে দেখছে, আর ঘুরিতে 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 আল্লাহর জান্নাত দেখিতে দেখিতে বাদশা কানুন নছি দেখতে পায় আল্লাহ পাকে জান্নাতের একটি জান্নাতের দরওয়াজার চৌকাতে আমার বিবি জুবাইদার নাম লেখা আছে। সুবহানাল্লাহ, মহব্বত করে হয় না? আরো জোরে বলে, বিবি জুবাইদার নাম বাদশা হারুন রশিদ আল্লাহর জান্নাতের চৌকাতে দেখেছি। হঠাৎ করে বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে যায়, আর ঘুমন্ত বিবিকে ডেকে 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 উঠালেন, ওঠো বিবি ওঠো বিবি, বিবি আর ঘুমিও না উঠে বড়, আমি কি স্বপ্ন দেখলাম রে বিবি, বিবির ঘুম ভেঙে গিয়েছে গে, প্রাণের স্বামী কি হয়েছে বলোনা। ও বিবি, গতদিন সফর করিতেছিলাম জঙ্গলের কিনারায় রাস্তার ধারে, এক পাগল ধুলার ঘর বিক্রি করছিল, আল্লাহর জান্নাত নাম দিয়ে গে তুমি আমাকে কিনতে বলেছিলে, আমি তোমাকে ধমক দিয়েছিলাম, তুমি ছোট্ট ঘর কিনো তো তোমার গলার চেন দিয়ে রাজকীয় রত্ন দিয়ে। ও গো বিবি, দয়াময় আমার আল্লাহ, আমি কারণ রহি এই মুহূর্তে আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম আমি যেন আল্লাহর জান্নাত ঘুরিতেছি। আল্লাহর জান্নাত ঘুরিতে ঘুরিতে দেখতে পাই জান্নাতের একটি দরওয়াজার চৌকাঠে। ও গো বিবি জুবাইদা, তোমার নাম অনেক আছে, বিবি তুমি কেন একা জান্নাতে যাবে, একা কেন তুমি দুনিয়া থেকে জান্নাত করাই করবে রে বিবি, চলো একটা মুহূর্ত দেরি করবো না, চলো সেই পাগলের কাজে চলো, পাগলের কাজে চলবো, যত টাকা বলুক না কেন আমি ততটা টাকার বিনিময়ে ততটা টাকা মূল্য দিয়ে পাগল বাহালুলির কাছ থেকে বাকি আর একটি জান্নাত আমি হারুন রশিদ কিনে আল্লাহর জান্নাতে তোমার নামের পাশে আমার নাম লিখতে চাই। বিবি জুবাইদা ডেকে বললে, প্রাণের স্বামী নিয়ে ব্যাধি ক্ষমা করুন, এত রাতে আপনি কোথায় যাবেন, অপেক্ষা করুন একটু সময় পার হলে ফজর রক্ত চলে যাবে রে, স্বামী স্ত্রী দুইজনে ফজরের নামাজ পড়ে পাগলের কাছে চলে যাব, ফজরের রক্ত সময় বাবা চলে এসেছে, আর আল্লাহ ফজরের নামাজ বাবা দায় করে নিলেন, আল্লাহ পাকের নামাজ দায় করে বিবি জুবাইদাকে বাচ্চা ঘরন রশিদ সাথে করে নিয়ে চললেন পাগলের খুঁজে। রাস্তায় চলিতে 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 সে নির্দিষ্ট গন্তব্যে বাবা পৌঁছে যায়, যেথায় পাগল বসে ধুলার ঘর বানিয়ে জান্নাত বিক্রি করিতেছিল, সেটাই যে দেখে ধুলার ঘর নাই, পাগল বাবা সেটাই নাই, বাচ্চা কারণ রশিদ কেঁদে ফেললেন, জঙ্গলের না জানি কোথায় আছে, তামাম এলাকা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি 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 করতে লাগলেন, গোটা এলাকাতে বাচ্চা কারণ রশিদ পাগলের সন্ধান পেল না, পাগলের কোনো খোঁজ খবর পেল না, দিতে গাড়িতে বললেন বিবি দুনিয়া থেকে তুমি আল্লাহর জান্নাতের চৌকাতে নাম লিখিয়েছো, ও গো বিবি আল্লাহর জান্নাত কিনেছো, আমি হারুন রশিদ আল্লাহ জান্নাতকে কিনতে পারবো না, আল্লাহ জান্নাতের চৌকাতে কি আমার নাম লিখতে পারবো না। যখন বিবি জুবাইদাকে বাবা এ কথা বলেছে, বিবি জুবাইদা ডেকে বললে বাচ্চা হারুন রশিদ, ও প্রাণীর বিবি ও প্রাণীর স্বামী, প্রতিদিন আল্লাহর
জান্নাতের বাজার বসে না প্রতিদিন আল্লাহর জান্নাতের বাজার বসে না প্রতিদিন আল্লাহর জান্নাত কেনা বেচা হয় না সেদিন বলেছিলাম আপনি কেনেননি আল্লাহ জান্নাতের বাজার প্রতিদিন বসে বসে কি কথা বলে কোরআন হাদিসের আলোচনা যে জায়গাটায় হয় ওই জায়গাটা কি বলে জোরে বলে সবাই মিলে বলে জান্নাতের বাজার সব দিন বসে না কোরআন হাদিসের আলোচনা যে মজলিসে যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয় রাসূল বলেছেন ওটা হলো দুনিয়ার একটি জান্নাতের কি বাগান এটা তো সেই জান্নাতি মাহফিল জান্নাতি মজলিস জান্নাতি বাগান জান্নাতের এই বাজারটা সারা বছর প্রতিদিন বসবে বলে মনে হয় এখানে আজকে জান্নাতের বাজার বাবা বসেছে আগামী কাল বসবে না আগামীকাল থেকে এই জায়গাতে জান্নাতের কোন খরিদ্দার বাবা পাবা যাবে না যাবে না যাবে না আজকে বাজার বসেছে আল্লাহ রহম করলাবার এক বছরের মাথায় হয়তো জুটতে পারে এক বছরের মাথায় আল্লাহ যদি রহম করে হয়তো সেদিন জুটতে পারে আমি আপনাকে শুধুমাত্র বোঝাতে চেয়েছি আমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীতে যারা মসজিদ বানায় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলুন মহব্বত করে বলুন সুবহানাল্লাহ বিবি জুবাইদা যদি ধুলার ঘর কিনে বিবি জুবাইদা যদি দুনিয়াতে ধুলার ঘর কিনে আল্লাহর জান্নাতের চৌকাতে বাবা নাম লেখা দেবারে আজকের হারুন রশিদ নাই বিবি জুবাইদা নাই আমরা শুধুমাত্র গুনাগার বান্দা বান্দি আমরা ধুলার ঘর কিনবো না পৃথিবীতে আল্লাহ পাকের ঘর ইবাদতের ঘর একটি মসজিদ বানিয়ে আমাদের নাম টুকু কি আল্লাহর জান্নাতে লেখাতে পারি না